হ্যালো বন্ধুগণ, আমি সাধনা আরো একটা ঝাঁকানাকা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো বন্ধুগণ, গাঁটি কচু তো অনেক রকম ভাবে খেয়েছো, একবার আমার মতো করে এইভাবে গাঁটি কচু রান্না করে খেয়ে দেখো। গরম গরম ভাতের সাথে আর কোনো কিচ্ছুর প্রয়োজন হবে না, এটা দিয়েই সমস্ত ভাতটা একদম চেটে পুটে খাওয়া হয়ে যাবে, এতটাই টেস্টি খেতে হয়। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। গাঁটি কচুর এই দারুণ স্বাদের রেসিপিটি বানাতে এখানে আমি নিয়েছি 500 গ্রাম গাঁটি কচু। এইবারে এই গাঁটি কচুর ছালগুলোকে খুব ভালো করে একটু ছাড়িয়ে নিতে হবে। তার আগে অবশ্যই কিন্তু হাতের মধ্যে একটু ভালো করে সর্ষের তেল লাগিয়ে নিতে হবে, না হলে সারাদিন কিন্তু একদম কুটটুস কুটটুস করে কামড়াতে থাকবে, মানে চুলকাতে থাকবে। তো এই গাঁটি কচুর ছাল ছাড়াতে এখানে আমি নিয়েছি 1 চা ছাঁকনি। এই যে পেছনটা খুব ধারালো, এটা দিয়ে কিন্তু খুব সহজে এই ছালটাকে এইভাবে ছুলে নেওয়া যাবে। তো আমি এই 1 চা ছাঁকনি দিয়ে খুব ভালো করে ছালটাকে ছুলে নিচ্ছি। তোমরা তোমাদের সুবিধা মতো বটি অথবা ছুরি দিয়ে খুব সুন্দর সুন্দর করে একদম ঝাঁকানাকা করে এইভাবে গাঁটি কচুর ছালটাকে একটু ছুলে নেবে। তো দেখো, সমস্ত গাঁটি কচুগুলোকে খুব ভালো করে ছাল ছাড়িয়ে নিয়েছি, তারপরে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে নিয়েছি একটা পরিষ্কার কাপড়, আর সেই পরিষ্কার কাপড় দিয়ে এই গাঁটি কচুগুলোকে খুব ভালো করে একটু মুছে নিতে হবে, যাতে গাঁটি কচুর গায়ে একটুও জল না থাকে। এতে কি হবে, গাঁটি কচুর গায়ে যে একটা পিচ্ছিল ভাব থাকে, একটা ল্যালেলে ভাব থাকে, সেই পিচ্ছিল ভাবটা কিন্তু কেটে যাবে। তো খুব ভালো করে একদম মুছে নিয়েছি গাঁটি কচুর গায়ে কিন্তু একটুও জল নেই। এবারে গাঁটি কচুগুলোকে একটি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবারে কি করতে হবে, যে গাঁটি কচুগুলো একটু বড় আছে সেগুলোর মাঝখান থেকে এইভাবে একটু কেটে নেব। এতে কি হবে, গাঁটি কচুগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে বা নরম হয়ে যাবে। তো দেখো, বড় গাঁটি কচুগুলোকে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি, আর ছোটোগুলোকে না কাটলেও হবে। এবারে আমি এর মধ্যে দিলাম সামান্য একটু লবণ, দিয়ে দেবো পরিমাণ মতো একটু হলুদের গুঁড়ো, আর আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তবে তোমরা যদি ঝাল লঙ্কার গুঁড়ো খেতে পছন্দ করো, ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ বেসন। তো একদম ঝাঁকানাকা করে, মানে ঝটপট করে দিয়ে দিতে হবে 1 চামচ বেসন। এবারে সমস্ত কিছুকে খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নিতে হবে, খুব ভালো করে সমস্ত মশলার সঙ্গে এই গাঁটি কচুকোটাকে একটু মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে এটাকে 5-6 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, ততক্ষণে আমরা একটা স্পেশাল মশলা রেডি করে নেব। মশলাটা তৈরি করার জন্য এখানে নিয়েছি একটা মিক্সিং জার, আর মিক্সিং জারের মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে একদম টুকরো টুকরো করে কেটে দিয়ে দিলাম, আর 10-12 কোয়া রসুন আমি একদম ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম, সেই ঝিরিমিরি রসুনের কোয়াগুলো দিয়ে দেবো। কচুর গাঁটির এই রান্নাতে যদি একটু পেঁয়াজ রসুন দেওয়া যায় না, খেতে জাস্ট অসাধারণ টেস্টি হয়। তো তোমরা যদি নিরামিষভাবে তৈরি করো, তাহলে কিন্তু এই পেঁয়াজ আর রসুনটাকে স্কিপ করে যেতে পারো, মানে নাও দিতে পারো, তাতেও কিন্তু এই রান্নাটা খেতে জাস্ট অসাধারণ টেস্টি হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 কাঁচা পাকা লঙ্কা আর 1টা পাকা টমেটোর অর্ধেকটা এইভাবে একটু কেটে দিয়ে দিলাম। এবারে ধামা চাপা দেবো, মানে ঢাকনা বন্ধ করে খুব সুন্দর একটা মিহি পেস্ট আমরা রেডি করে নেব। তো দেখো, সমস্ত মশলার খুব সুন্দর একটা পেস্ট আমরা রেডি করে নিয়েছি। এবারে এই পেস্টটাকে একটা বোলের মধ্যে ঢেলে নেব। তো একদম ঝাঁকানাকা করে, মানে ঝটপট করে এই বাটা মশলাটাকে একটা বোলের মধ্যে ঢেলে নিলাম। এইবারে যে কচুর গাঁটিগুলোকে আমরা ম্যারিনেট করে রেখেছিলাম, 5-6 মিনিট হয়ে গেছে, এগুলোকে এবার আমাদের ভেজে নিতে হবে। তার জন্য চলে যেতে হবে কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেম অন করে দিয়ে কড়াইটা যখন গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিলাম 3 চামচের মতো সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলে করলে কিন্তু দারুণ টেস্টি খেতে হবে। এবারে তেলটাকে একটা খুন্তি দিয়ে খুব সুন্দর করে একদম ঘটনাটা ঘটনাটা করে কড়াই চারিদিকে একটু স্প্রেড করে দিতে হবে, মানে কড়াই চারিদিকে একটু ছড়িয়ে দিতে হবে। এবারে এই ম্যারিনেট করা কচুর গাঁটিগুলোকে একটু ভেজে নেব। তো দেখো, সমস্ত কচুর গাঁটিগুলোকে একদম ঝাঁকানাকা করে, মানে ঝটপট করে কড়াইতে দিয়ে দিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে কচুর গাঁটিগুলোকে মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় ধরে খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। কচুর গাঁটিগুলোকে যদি একটু লাল লাল করে ভেজে নেওয়া যায়, কচুর গাঁটিগুলো কিন্তু 50%-এর মতো সেদ্ধ হয়ে যাবে, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে। এই কচুর গাঁটিগুলো যখন ভাজবে না, দেখবে একদম কম তেল টানে, অল্প তেলেই কিন্তু কচুর গাঁটিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। তো সমস্ত কচুর গাঁটিগুলোকে দেখো একদম লাল লাল করে ভেজে নিয়েছি, আর কচুর গাঁটিগুলো কিন্তু 50%-এর মতো সেদ্ধও হয়ে গেছে। এবার একটি প্লেটের মধ্যে তুলে নেব। কচুর গাঁটিগুলো এইভাবে ভাজার জন্য দেখো কত সুন্দর একটা কালার চলে এসেছে। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দেবো 2 চামচের মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে 1টা শুকনো লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম, আর দেবো 1 চামচে 3 ভাগের 1 ভাগ গোটা জিরে, আর সামান্য পরিমাণে একটু জোয়ান ফোড়ন দেবো। একটু জোয়ান ফোড়ন দিলে কিন্তু দারুণ সুন্দর একটা ফ্লেভার হবে। এবারে এর মধ্যে দিয়ে দেবো একটু গোটা গরম মশলা, এখানে 2টো লবঙ্গ, এলাচ, দারচিনি আছে। এবারে খুব সুন্দর করে একটু নেড়ে ছেড়ে ফোড়নটাকে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরোবে, তখন এর মধ্যে দিয়ে দেবো সেই মিক্সিতে বেটে রাখা মশলাটা।
এবার এই মশলাটাকে মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় ধরে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে। তো খুন্তি দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা ঘোটানাটা করতে করতে মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় ধরে মশলাটাকে ভেজে নিয়েছি। পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধ চলে গেছে আর খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে। তখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ। তো দেখো একদম পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে, আর এই রান্নাতে সমস্ত মশলা একদম অল্প পরিমাণে ব্যবহার করব, তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে। সামান্য পরিমাণে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো 1 চামচের 4 ভাগের 1 ভাগ, দিয়ে দিলাম জিরের গুঁড়ো 1 চামচের 4 ভাগের 1 ভাগ, ধনিয়া গুঁড়ো 1 চামচের 4 ভাগের 1 ভাগ, দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা কালারের জন্য দিয়েছি, তোমরা চাইলে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এবারে পরিমাণ মতো একটু গরম জল দিয়ে মশলাটাকে আবারও খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। তো দেখো গরম জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে খুব সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো সেই ভেজে রাখা কচুরগাঁটিগুলো। কচুরগাঁটিগুলো দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুগণ, এই রান্নাতে আমি পেঁয়াজ রসুন ব্যবহার করেছি। তোমরা যদি পেঁয়াজ রসুন খেতে পছন্দ না করো বা নিরামিষভাবে রান্না করতে চাও, সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজ রসুনটা বাদ দিতে পারো, তাতেও কিন্তু এই রান্নাটা খেতে জাস্ট অসাধারণ টেস্টি হবে। তো দেখো এই কচুরগাঁটিগুলোকে মোটামুটি 30 থেকে 40 সেকেন্ড আমি মশলার সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। খুব বেশি সময় ধরে মেশানোর প্রয়োজন নেই, যেহেতু কচুরগাঁটিগুলো আগে থেকে খুব ভালোভাবে ভাজা ছিল। এর মধ্যে দিয়ে দিলাম 2 চেরা কাঁচা লঙ্কা আর অবশ্যই দিয়ে দিতে হবে পরিমাণ মতো গরম জল। একটু গরম জল দিলে না যে কোনো রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো পরিমাণ মতো গরম জল দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ধামা চাপা দিলাম, মানে ঢাকনা বন্ধ করে 5 থেকে 6 মিনিট একটু রান্না করে নিতে হবে। তো দেখো গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে 5 থেকে 6 মিনিট রান্না করে নিয়েছি, আর কচুরগাঁটিটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, সেটাও আমি তোমাদের দেখিয়ে দিলাম। আর এই রান্নাটা এরকম একটু মাখো মাখো হলে কিন্তু খেতে দারুণ লাগে। তো দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে রান্নাটা করতে হবে, তাহলে কচুরগাঁটিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর নরম হয়ে যাবে। নামানোর আগে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে সামান্য একটু চিনি, এতে স্বাদের ব্যালেন্সটা একদম ঠিকঠাক থাকবে। কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম, তারপরে খুব সুন্দর করে একদম ঘটনাটা ঘটনাটা করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এবার একটি বোলের মধ্যে সার্ভ করে নেবো। তো বন্ধুগণ, দুপুরবেলা গরম গরম ধোয়াটা ভাতের সাথে আর কোনো কিছুর প্রয়োজন হবে না, মনে হবে যেন এটা দিয়েই সমস্ত ভাতটা খেয়ে নিই, আর সাথে থাকে যদি একটু গন্ধরাজ লেবু তাহলে তো আর কোনো কথাই নেই। তো আজকের এই দুর্দান্ত স্বাদের কচুরগাঁটি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ।